আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে এসেছি আমাদের দেশীয় কিছু মাছ নিয়ে, যেটা খুব একটা পাওয়া যায় না। তারপর আমার জন্য আমার বোনে সংগ্রহ করে পাঠিয়েছিল। আমি সেই মাছটা কিভাবে রান্না করব আর এই মাছ রান্না করতে আমার কী কী লাগবে আমি সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। মাছগুলো দেখেন আপনারা, শিং মাছ, দেশি শিং মাছ, তারপর এটা মেনি মাছ, বাইলা মাছ, তারপরে যে ট্যাংরা মাছ, তারপরে এই এগুলোই, এই মাছগুলো দিয়ে আমি এগুলো সবগুলো মিক্স মাছ, এই মাছগুলো আমি এখন রান্না করব। মাছগুলো রান্না করার জন্য আমার মাছের সাথে আমি একটা আলু দিলাম কেটে পাতলা করে, যে দেখেন এগুলো পাতলা করে একটা আলু দিলাম, তারপরে দিলাম টমেটো, তারপর এরপর আমি মাছের জন্য আমার লাগতেছে পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিছি, রসুন 2 টেবিল চামচ, তারপরে কাঁচামরিচ, আমি সাধারণত কাঁচামরিচটা বেশি খাই, এই জন্য কাঁচামরিচ দেখেন অনেকগুলোই নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন, ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। তারপরে নিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, এগুলো 4 চামচে 1.5 চামচ করে নিয়েছি আমি, আর লবণটা স্বাদ মতো। এগুলো দিয়েই আমি আজকে এই মাছটা রান্না করবো, যেটা খুবই সাধারণ জিনিস, যেগুলো সবগুলো আমাদের ঘরে সবসময় থাকে। আমরা এগুলো সবসময় এই জিনিসগুলো আমাদের হাতের কাছেই থাকে, এটার জন্য বাড়তি কোনো কিছুর প্রয়োজন নাই। এগুলো দিয়ে আমি এই মাছগুলো রান্না করব। মাছগুলো রান্না করার পরে আমি আপনাদেরকে দেখাবো, মাছগুলো খেতেও অনেক মজা হবে আর রান্না করার পরে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি রান্নাটাও আপনাদেরকে দেখাবো এখন। মাছ রান্না করার জন্য আমি এখন পাতিলে সরিষার তেল দিচ্ছি, দেখুন 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিচ্ছি, বেশি দেওয়ার দরকার নাই। এগুলো ভালোভাবে গরম হতে হবে, সরিষার তেল ভালোভাবে গরম না হলে সেখান থেকে ফেনা ওঠে, এই জন্য সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি আমি। দেখেন তেলগুলো থেকে কিভাবে বাষ্প উঠতেছে, তেলগুলো মোটামুটি গরম হয়ে গেছে। আমি প্রথমে এখানে রসুনটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এখন আমি লবণটা দিচ্ছি, লবণটা দিলে রসুনগুলো আর করে পাতিলে লেগে যায় না আর সিদ্ধ হয়ে যায় একটু তাড়াতাড়ি। সরিষার তেল তো তারপরেও একটু ফেনা উঠতেছে, এটার জন্য সমস্যা হবে না। এটা ভাজা হলে, ব্রাউন কালার হলে আমি এখানে অন্য উপকরণগুলো দিব। হ্যাঁ, রসুনগুলো এই যে দেখেন ব্রাউন কালার হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। পেঁয়াজগুলো মেরে যাবে অনেকক্ষণে, কিছুক্ষণ ইয়ে করতে হবে, ভাজতে হবে। তেলটা আপনারা যারা বেশি খান বেশি দিতে পারেন, তেলটাও যার যার ইচ্ছে মতো, আমি তেলটা খুবই কম খাই সেই জন্য আমি একটু কমাই দিলাম। দেখুন পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়, পেঁয়াজগুলো দেখেন নরম হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ এবং মরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম। আমি এখানে কোনো রকমের মশলা, গুঁড়ো মশলা ব্যবহার করতেছি না। আমি সাধারণত ছোটো মাছে বা এই সকল মাছে আমি মশলাটা ব্যবহার করি না। এখন আমি দিয়ে দিলাম টমেটোটা,
এখন কিছুক্ষণ কষাবো, কষানে কষা কষাবো এটা আমি মশলাটা এই টমেটোর পানিতে কষানো হয়ে যাবে। টমেটোটা অবশ্য আমার ডিপ ফ্রিজে ছিল, এই জন্য একটু পানি বের হয়েছে। ডিপ ফ্রিজে রাখা ছিল টমেটো, লকডাউনের কারণে তো এখন আর বেশি ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, সেজন্য ঘরে যা আছে তা দিয়েই রান্না করার চেষ্টা করি আর কি। যথেষ্ট হবে, এর জন্য আর পানি এখন আর দিতে হবে না আমার। টমেটোর পানিতে এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে মশলাটা আমার। সুন্দর একটা কালার আসছে এটা কষাতে কষাতে, মশলাটা যখন তেলের উপর উঠে আসবে তখন আমি মাছগুলো এবং আলুগুলো দিয়ে দিব। এসে গেছে, দেখুন কি সুন্দর মশলার উপর তেলটা এসে গেছে। আমি তেল খুব কমই দিই, সেই জন্য খুব একটা পরে দেখা যাবে না, তারপরও মশলাটা আমার কষানো হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিব মাছগুলো। সাথে আমি দিয়ে দিব আলুগুলো। এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব আমি। দেখুন এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি আমি দিচ্ছি এর মগে, 2 মগ পরিমাণ পানি দিলাম আমি। এটাতে আশা করি হয়ে যাবে আমার রান্না। এখন আমি ডেকে দিব এটা। রান্নাটা হয়ে গেছে 15 মিনিট পরে, 15 মিনিটই চুলে ছিল এটা, 15 মিনিট পরে দেখুন কালারটা কেমন হয়েছে। রান্নাটা মোটামুটি আমার শেষ, এখন আমি সেটা পরিবেশন করে দেখাবো। যে এখন আমি এটা পরিবেশন করলাম, দেখুন কালারটা, এখানে কোনো রকমের মশলা ব্যবহার করা হয় নাই, শুধু হলুদ এবং মশলার ভিতরে আমি হলুদ এবং মরিচ এই দুইটা জিনিসই দিয়েছি, আর কোনো রকম মশলা দিই নাই। ছোটো মাছে সাধারণত আমি মশলা ব্যবহার করি না, এই জন্য এখানেও দিলাম না। আর যাদের এখন তো লকডাউনের কারণে বাজারে খুব একটা যাওয়া হচ্ছে না, যার জন্য আমার ঘরে ধনিয়া পাতা শেষ হয়ে গেছে। আপনারা এটাতে যদি একটু ধনিয়া পাতা দিয়ে খান, স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।